সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আবারও সে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে আসছি কুষ্টিয়া জেলা মিরপুর থানায়। এটা কুরসা ইউনিয়নে অবস্থিত হাটটি কুরসা বাজারের উপরেই বসে। হাটটিতে সব ধরনের বাছুর গরু পাওয়া যায়, যারা নিতে চান তারা কুরসা বাজারে আসতে পারেন। সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন দর্শকদের দেখানো হলো। কত যাচ্ছেন এটা লালটা? লালটা কত যাচ্ছেন? 60,000 টাকা যাচ্ছেন লাল গরুটা, দেখতে অনেক সুন্দর। দাইতেছে গরুটা? দাঁতি নাই গরুটা, দেখা যাচ্ছে দর্শকদের দেখানো হচ্ছে গরুগুলো। সাদাটা কত ভাই? ৪৫ সাদাটা যাচ্ছেন। কোন জাতের গরু এটা? কোন জাতের গরু? এটাও দাঁতি নেই? এটা যাইতেছে? কত যাচ্ছেন এটা, মানে বেচা কিনা কত? ৪৩ হলে গরুটি বিক্রি করা হবে। অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন দর্শকদের দেখানো। আর এটা কত যাচ্ছেন ভাই? কালো গরু 60,000 টাকা যাচ্ছেন কালো গরুটা, দেখতে অনেক সুন্দর। এটা দেশাল ভাই, তাই না? দেশাল, একদম খাঁটি দেশাল, দেখতে পাচ্ছেন দর্শকদের দেখানো হচ্ছে গরুগুলা। এটা দাঁতিছে ভাই? এটা দাঁতি নাই গরুটা, দেখানো হচ্ছে পিছন সাইড থেকে গরুটি দেখানো হচ্ছে দর্শকদের। ওটা দেখতে অনেক সুন্দর, পোষা পাটও নিতে পারবেন। লালটা কত ভাই? ৭৫ চাচ্ছেন ভাই। দাইতেছে? দুই দাঁত। পিছন সাইড থেকে গরুটি দেখানো হচ্ছে দর্শকদের, অনেক সুন্দর একটি গরু, যারা পুষবেন তারাও নিতে পারেন। কোন জাতের গরু এটা? ক্রস, ক্রস গরু। এটা দেখতে পাচ্ছেন দর্শক দেখানো হচ্ছে গরুগুলো, অনেক সুন্দর গরু। কালোটা কত যাচ্ছেন? কালোটা কত? ৬৫,০০০ টাকা যাচ্ছেন কালো গরুটা, দেখানো হচ্ছে পিছন সাইড থেকে দর্শকদের, অনেক সুন্দর একটি গরু। দাইতেছে? দুই দাঁত গরুটির, দুই দাঁত, দুই দাঁত দেখানো হচ্ছে দর্শকদের। এটা কত যাচ্ছেন? ৫৫,০০০ টাকা যাচ্ছেন গরুটি, অনেক বড় গরু, দেখতে অনেক সুন্দর। কত হলে বিক্রি করবেন? আর দর্শকদের দেখাচ্ছি বলেন, ৫০,০০০ টাকা হলে গরুটি বিক্রি করা হবে। অনেক সুন্দর একটি গরু দাইতেছে, এটা গরুটি দাইতেছে। কয় দাঁত? ৪ দাঁত গরুটি, অনেক সুন্দর গরু, দর্শকদের দেখানো হচ্ছে গরুটি। এটা সাধারণত কুরসা ইউনিয়নে অবস্থিত হাটটি।